ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস ওয়ানের সমস্যার সমাধানে সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা এবার দেখে নেওয়া যাক প্রথমে এখানে রয়েছে দেখো পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে এক দাগি বলেছে পাখিদের নাম খুঁজে লেখো যে কোনো ছয়টি এর জন্য ছয় মার্ক বরাদ্দ প্রত্যেকটি পাখির নাম লেখার জন্য এক মার্ক করে বরাদ্দ রয়েছে প্রথমে দেখো এখানে আছে ময়ূর ময়ূর তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি যে বক তারপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোকিল তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা দেখো ঘুঘু তারপর এখানে দেখো দোয়েল পাখি আর শেষে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো বাবুই বাবুই পাখি রয়েছে তাহলে এখানে আমরা পরপর লিখে দিলাম দেখো ময়ূর বক কোকিল ঘুঘু দোয়েল এবং এখানে বাবুই তাহলে প্রথমে ময়ূর ব কোকিল ঘুঘু দোয়েল বাবুই দুই দাগের আমরা দেখে নেব নিচের কোন নাম কোন ঘরে বসবে লেখো এর জন্যে দুই দাগের এই প্রশ্নগুলির জন্য রয়েছে তিন মার্ক প্রথমে দেখো রয়েছে মালতি শীত বড়দিন শরৎ সেগুলি পুজো এইবার এখানে ঋতুর ঘর এখানে ফুলের ঘর এখানে উৎসবের ঘর তাহলে ঋতুর ঘরে বসবে শীত আর শরৎ ফুলের ঘরে মালতী শিউলি উৎসবের ঘরে বড়দিন নেক্সট আমরা দেখব তিন তিন দাগের প্রশ্ন দাগে কি বলেছে তো কে আমি এখানে বলছে বাইরে সবুজ ভেতরে লাল রসে ভরা ফল লতার বোটায় আছে ধরা যেন সে ফুটবল কে আমি উত্তর হবে বাতাবি লেবু নেক্সট আমরা দেখব। চার দাগের প্রশ্ন ফিল ইন দ্য ব্লাংস অ্যান্ড কমপ্লিট দ্য নেম অফ ফ্লাওয়ারস এখানে ফুলের নাম সম্পূর্ণ করে শূন্যস্থান পূরণ করো এর জন্য রয়েছে চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখে নাও এখানে এতে দেখো এস শূন্যস্থানে ইউ লিখেছি তারপর এন সানফ্লাওয়ার তাহলে প্রথম শূন্যস্থানে ইউ দ্বিতীয় শূন্যস্থানে ও তারপর বিতে দেখো লিলি শূন্যস্থানে আই সিতে দেখো লোটাস হবে প্রথম শূন্য স্থানে টি দ্বিতীয় শূন্য স্থানে ইউ ডিতে তে দেখো ডা ডালিয়া ডিএস এল আই এ শূন্য স্থানে এইস ই দাগে দেখো রোজ আর ও এসি রোজ মানে গোলাপ আমরা জানি তাহলে শূন্যস্থানে এস হবে শেষে দেখো ডি দাগে ম্যারি গোল্ড শূন্য স্থানে জি হবে এম এ আর আই জি ও এল ডি এবার আমরা এই প্রশ্নপত্রে পরের পৃষ্ঠা দেখে নেব তাহলে পাঁচ দাগে এখানে কি বলেছে দেখে নেওয়া যাক ফিল ইন দ্য মিসিং লেটার্স ফাঁকা জায়গায় হারিয়ে যাওয়া অক্ষরটি লেখো এর জন্য ছয় মার্ক বরাদ্দ রয়েছে প্রথমে দেখো উত্তর হচ্ছে এখানে এম জি ও ম্যাঙ্গো শূন্যস্থানে আমরা লিখেছি দেখো এটা ফাঁকা ঘর এন লিখেছি তারপর দেখো এই লম্বা লম্বি এ পি পি এল ই এই শূন্যস্থানে এল বা এই ফাঁকা ঘরে আমরা ফাঁকা জায়গায় এল লিখেছি তারপর দেখো এখানে আছে জি আর এ পি ই গ্রেপ এই শূন্যস্থানে লিখেছি এবার দেখো এখানে গোয়াভা মানে হচ্ছে পেয়ারা তাহলে এখানে ইউ লিখেছি আবার এখানে দেখো বি এন এ এন এ ব্যানা এই ফাঁকা ঘরটাই এন এবার নেক্সট আমরা দেখে নেব ছয় দাগের প্রশ্ন ছয় দাগে কি বলেছে দেখে নেওয়া যায় সবচেয়ে বড় সংখ্যায় দেখো সবথেকে বড়ো সংখ্যায় এই বক্স চিহ্ন এবং ছোটো সংখ্যায় এই গোল চিহ্ন বা বৃত্ত চিহ্ন করতে বলেছে এর জন্য চারমার্ক তাহলে দেখো এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে এর জন্য চারমার্ক বরাদ্দ কদ আগে দেখো সবথেকে বড় হচ্ছে ছত্রিশ তাই বক্স চিহ্ন এবং সবথেকে ছোটো সংখ্যায় এখানে হচ্ছে এগারো কারণ তেরো ছত্রিশ উনত্রিশ এগারো এর ভিতর সবথেকে বড়ো ছত্রিশ তাই ছত্রিশকে বক্স চিহ্ন এবং এগারো ছোটো একে দেখো গোল চিহ্নটি দিয়ে দিয়েছি এবং খাদাকে দেখো সব থেকে বড় একচল্লিশ এবং সবথেকে ছোটো সতেরো সবথেকে বড়তে আমরা দিয়েছি বক্স চিহ্ন এবং সব থেকে ছোটোতে এই বৃত্ত চিহ্ন দিয়েছি তাহলে দেখো একচল্লিশ একুশ সতেরো তেত্রিশ থেকে বড়ো একচল্লিশ ছোটো সতেরো নেক্সট আমরা সাত দাগের প্রশ্ন দেখব সাত দাগে কি বলা হয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করো ক কাজলের জালে সাতটা মাছ উঠল কাজল আবার জাল ফেললো এবার নটা মাস উঠল কাজল মোট কটা মাছ পেল তাহলে দেখো প্রথম সাতটি মাস উঠেছে যোগ নটি মাস তাহলে সাত আর নয় কত হয় ষোলো কাজল এখন ষোলোটা মাস পেল। এবার ক দাগে দেখো তুমি দোকানে আট টাকা দামের খাতা ছ টাকা দামের পেন আর চার টাকা পেনসিল কিনলে তোমার মোট কত খরচ হলো দেখো তাহলে আট যোগ ছয় যোগ চার মোট কত হবে দেখো আট যোগ ছয় যোগ চার তাহলে আট আর ছয় চোদ্দ আর চার কত হয় আঠারো তাহলে মোট খরচ টাকা এবার গদ আগে দেখে নাও রুবিনাদের বাগানে নটি সুপারি গাছ ছিল নটা সুপারি গাছ ছিল ঝড়ে তিনটি ভেঙে গেছে এখন কয়টা গাছ দাঁড়িয়ে আছে তাহলে নটা গাছ ছিল তিনটে গাছ ভেঙে গেছে তাহলে নয় বিয়োগ তিন তাহলে এখানে আমরা বসালাম উপর নিচে নয় বিয়োগ তিন তাহলে নয়ের থেকে তিন চলে গেলে কত থাকছে ছয় তাহলে এখন ছটা গাছ দাঁড়িয়ে আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও